ইউনিট 1-এর লেসন 2-তে 7ই মার্চের ভাষণ পড়তে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু জেনেছি এই পর্যন্ত, কিভাবে আমাদের যে শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের যে পূর্ব বাংলার জাতির যে সঠিক অধিকার আদায়ের জন্য সবসময় প্রতিবাদ করে গিয়েছেন, এবং কিভাবে তিনি সবাইকে, আমাদের বাংলার মানুষকে সচেতন করেছিলেন সেই সময়ের দিনে, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জেনে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানছি যে পরে তিনি আরও কী কী পদক্ষেপগুলো নেওয়ার জন্য বলেছিলেন, কী কী তাগিদগুলো দিয়েছিলেন সেই সম্পর্কে। On the 28th, employees will go and collect their salaries. If their salaries are not paid, if another bullet is fired, if my people are shot dead again, I request all of you, convert every house into a fort. Confront the enemy with whatever you have, and even at the risk of your life, and even if I am not around to direct you, shut down all shops. And make sure that traffic on all roads and ports are brought to a standstill. If need be, we will starve to death, but we will go down striving for our rights. সো এখানে দেখো, আবার এখানে কিন্তু মানে সচেতনতা সবার মধ্যে তৈরি করা, সেই সবার যে ভিতরের যে সচেতন নাগরিকটাকে, সেই নাগরিকটাকে জাগিয়ে তোলার জন্য কঠিনভাবে তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন প্রতিটা শব্দে, প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা বাক্যে। তো এখানে বলছে যে 28 তারিখে এমপ্লয়িজ বা যত চাকরিজীবীরা আছে সবাই তাদের অফিসে যাবে, কিসের জন্য, তাদের যে স্যালারিজগুলো আছে, তাদের যে বেতন সেগুলো কালেক্ট করার জন্য যাবে। এরপরে বলছে তাদের স্যালারিজগুলো যদি পে করা না হয়, স্যালারিগুলো যদি সেই দিনই না দেয়া হয়, এমনকি আর একটা বুলেটও যদি ফায়ার করা হয় তার হচ্ছে মানুষের বুকে, এমনকি যদি কোনো আর একটা সিঙ্গেল মানুষও যদি শর্ট ডেড হয়, অর্থাৎ গুলি করে মারা হয়, তাহলে সে সবার প্রতি একটা আহ্বান করে, সে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই, যত সাধারণ মানুষ ছিলেন ওখানে উপস্থিত, তারা সবাই যেন তাদের এক একটি ঘরকে, তাদের যে নিজেদের বাসাকে এক একটা দুর্গে পরিণত করে। কনফ্রন্ট করা অর্থ কোনো কিছু মোকাবেলা করা। তো সে বলছে যে সবার যত যাই কিছু আছে না কেন, তাদের ঘরে তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যা কিছু আছে সব কিছু নিয়ে যেন শত্রুর মোকাবিলা করে, সেটার জন্য কিন্তু তিনি একটি কঠিন রিকোয়েস্ট অথবা আবেদন জানিয়েছেন সব মানুষের প্রতি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, অ্যান্ড ইভেন আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর ব্রট টু স্ট্যান্ড স্টিল। এখানে বোঝাচ্ছে যে তিনি যদি আশেপাশে নাও থাকে, অর্থাৎ দেখো সেই সময় কিন্তু কিছু না কিছু হলে, যে কোনো কারণে কিন্তু, যেহেতু পূর্ব বাংলার তিনি একদম একদম মূল একজন নেতা ছিলেন, সব কিছু কিন্তু তার হচ্ছে ডিরেকশনেই চলতো, সো তাকে কিন্তু কিছুদিন পরপরই দেখা যেত যে কারাবন্দি করা হতো। সো দেখো, একটা যে কোনো জাতির বা যে কোনো ধরনের দলের যদি একদম মাথায় না থাকে, সেই দল বা জাতি বা কোনো গ্রুপই কিন্তু সঠিকভাবে ডিরেক্টেড ওয়েতে চলতে পারে না। সো এর জন্য কিন্তু কিছুদিন পরপরই তাকে কিন্তু কারাবন্দি করা হতো। সো এর জন্য কিন্তু উনি ইনডিরেক্টলি এটাও বুঝিয়েছে যে সে যদি আশেপাশেও না থাকে, কেউ যেন হাল না ছাড়ে, সবাই যেন এই প্রতিবাদটা এবং মোকাবিলাটা চালিয়ে যায়, এমনকি যত দোকান পাঠাচ্ছে সব যেন বন্ধ করে দেওয়া হয়, এবং রাস্তার যত ট্রাফিক আছে সব যেন স্টিল করে দেওয়া হয়, অর্থাৎ একদম স্থবির করে দেওয়া হয়। সে আরও বলেছে যে যদি এমন প্রয়োজনও হয়, নিজেদের অধিকার আদায় করে নেওয়ার জন্য দরকার হলে না খেয়ে সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু এরপরও সবাই সবার অধিকার আদায় করে নিয়েই ছাড়বে, এমন কঠোর কিছু প্রতিজ্ঞাগুলো কিন্তু করে গিয়েছিলেন আমাদের জাতির পিতা। এবং কীভাবে প্রতিটি মানুষের মধ্যে সেই সচেতন নাগরিকটিকে জাগ্রত করেছিলেন, এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি প্রতিটা শব্দে, প্রতিটা ভাষায়। সো আমরা কিন্তু এখান থেকে
অনেক ইন্সপিরেশন পাচ্ছি। আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা কিন্তু শুধু সেই সময় না, আমাদের বর্তমান সময়েও আমাদের যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য, যে কোনো নিজের অধিকার, ন্যায্য অধিকার আদায়ের জন্য অনেক বড় ধরনের একটা মূল প্রেরণা হিসেবে কাজ করে এখন পর্যন্ত এই ভাষণ। সো আমরা কিন্তু সবাই চেষ্টা করব কম বেশি নিজেদের লাইফেও, নিজেদের জীবনে কীভাবে এরকম টাইপের ইন্সপিরেশনগুলো কাজে লাগানো যায় প্রতিটি পদক্ষেপে। এবং তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা যে কোনো অপিনিয়ন কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না।